গোয়িং হোম ছবিটা আসলে আপনি কোন দর্শকদের দিকে চিন্তা করে কাহিনী গল্প সাজিয়েছেন? আমি একদমই দর্শকদের চিন্তা করি না এই গল্প লেখার সময়, 1%ও না। এটা এটা এই কারণে কেউ সহজে আমাকে আমার প্রোডাকশনে প্রডিউস করতেও চায় না, এটাও সত্যি। একদমই না, আসলে কোনো কোনো ক্লাস অফ অডিয়েন্স না, এমন না যে এডুকেটেড পিপলদের জন্য এই ছবিটা বানানো, এটাও না। একটু আগে যেটা বললাম, আমরা আনচার্টেড টেরিটরিতে যেতে ভালো লাগে। আর গোয়িং হোম গল্পটা অনেকটা আমার লাইফের সাথে কানেক্টেড, সো কয়েকটা জিনিস আমার বলার দরকার ছিল যেটা আমি আমার 20s এক্সপিরিয়েন্স করেছি। তো সেই জিনিসগুলি আনলোড না করা পর্যন্ত আমি নিজে স্যাটিসফাইড না। সো গল্পর স্ট্রাকচারটা অ্যাচিভ করা মেইন গোল ছিল। আপনার একটা 3-act স্ট্রাকচার ফলো করতে হবে। আপনি টিপিক্যালি একটা ফিচার ফিল্ম কিন্তু একটা 3-act স্ট্রাকচার ফলো করে, Act 1, Act 2, Act 3, ওপেনিং সিন, ফাইনাল সিন। তো এই 3-act স্ট্রাকচারটা আমি একটা 2-act স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসেছি, কম্প্রেস করেছে, কিন্তু টার্গেটটা হচ্ছে, বা গোল যদি বলতে চান, এই 2-act স্ট্রাকচারের মধ্যে আপনি 3-act স্ট্রাকচারের স্টোরি পাচ্ছেন। এটা কি করা সম্ভব নাকি সম্ভব না? তুমি, আমি আপনাকে মিথ্যা বলবো না, আমি মিথ্যা এমনিও বলতে তেমন একটা পারি না। আমার পক্ষে এই ছবিটা, এই ছবিটার মেইন গোল ছিল এই 1-act স্ট্রাকচারটাকে মানে এই জায়গায় নিয়ে আসা। অডিয়েন্স চিন্তা করে বানানো হয় নাই, বাংলাদেশি অডিয়েন্স চিন্তা করে বানানো হয় নাই, ওয়েস্টার্ন অডিয়েন্স চিন্তা করে বানানো হয় নাই। কিন্তু আমাকে যেটা আমার কলিগস আর ফিল্ম প্রোগ্রামার্স যেটা বলে, আমি যে কন্টেন্টটা তৈরি করি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, মানে ওনারা পছন্দ করে। আবার যারা লার্নেড বাংলাদেশে, লার্নেড বলতে এডুকেশনালি না, ধরেন ফিল্মের ব্যাপারে, তারাও অ্যাপ্রিসিয়েট করে আমার কাজ। বেসিক্যালি আপনি যদি ফিল্মকে ভালোবাসেন, ফিল্মকে ভালোবাসেন, তাহলে আপনি আমার কাজ পছন্দ করবেন। সে কারণে বোধ হয় আমি অতটা অডিয়েন্স নিয়ে চিন্তা করি না যে এটা কোন দেশে দেখা হচ্ছে বা কোন ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের ছেলে দেখছে নাকি দেখছে না, এটা নিয়ে আমার আসলে প্রায়োরিটি থাকে না। অবশ্যই আমার মানে অন্য কাজে মানে মানে সবার মানে অডিয়েন্সের চিন্তা আরেকটু করা উচিত, আর আমি সেটার জন্য ওপেন আছে, কিন্তু গোয়িং হোম সেই গল্পটা না। অন্য একটা কাজ করলে অবশ্যই তখন মানে এটা গল্পের স্টার্টে ম্যাটার করে যে আমার এই গল্পটার গোলস অ্যান্ড অবজেক্টিভস কী। আমার তো রায়ান আর গোয়িং হোম নিয়ে আমার ডুয়োলজি শেষ, সো এখন থেকে আমি চিন্তা ভাবনা করছি যে ওকে এখন দর্শকদের মানে জন্য কিছু করি। আমার জন্য তো অনেক হলো। গোয়িং হোম ছবিটার শুটিং কোথায় কোথায় করেছেন আপনি? শুটিং আপনি বাংলাদেশে করা হয়েছে, আউটডোর কোনো শুটিং ছিল না দেশের বাইরে, আর একটা সিন BFDC-তে শ্যুট করা হয়, খুবই কম চাংটা, আর কেউ দেখে বলতে পারবে না যে এটা BFDC-তে শ্যুট করা হচ্ছে। কারণ যে আমাদের ছবিতে একটা জিনিস হয় সাধারণত, মানে আমরা BFDC এতবার ভেঙেছি যে সব লোকেশন মোটামুটি মানুষের চেনা আছে, আর এটা কারো দোষ দিব না, আমাদের দেশে তো আসলে একটাই বড় মানে স্টুডিও, তো সব পরিচালকরা যখন ছবি বানায় এখানেই যেতে হয়। যেটা নিয়ে আমি ফল্ট করবো BFDC-কে, ওইটা হচ্ছে যে আমাদের এখনও রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক ব্যাকডেটেড। আপনি রেজিস্ট্রেশনের ব্যাপারে বলেন একজন পরিচালকের, আপনি সেন্সর বোর্ডের ব্যাপারে বলেন, এটা একটা মজার জিনিস। আমার ছবি BBFC, যেটা হচ্ছে আপনার ব্রিটিশ বোর্ড সেন্সরশিপের, সেখানে ছবিটা আনকাট যায়, কিন্তু বাংলাদেশে আর কি সেন্সরে এখনও মানে সেন্সর হয় নাই, কিন্তু এখানে আরও প্রবলেমস আমরা ফিল্ম মেকার্সরা ফেস করি, মানে ছবি রিলিজ করার সময় এটা লিখতে হবে, সেটা লিখতে হবে, এই রুল সেই রুল, আর এই এই ধরনের রুলসগুলি কিন্তু আপনার মানে গল্পের কন্টেন্টটাকে অনেকটা লিমিটেড করে ফেলায়। আর আমার জন্য এটা তো আরও বড় সমস্যা, আমার আমার মেকিংয়ে আপনার চর্বি একেবারেই থাকে না, মানে আমার কন্টেন্ট হচ্ছে আপনার লিন, পুরোপুরি লিন। তো আমার ফিল্মের থেকে আপনি যদি এক সেকেন্ড সরায় দেন, তাহলে বড় একটা প্রবলেম, মানে বিশাল বড়, মানে মনে হচ্ছে আপনার কাছে যে ও মাত্র 1 সেকেন্ড কাট করলাম, বাট আমার ছবি তেমন একটা দাঁড়ায় না 1 সেকেন্ডও যদি আপনি সরায় দেন। তো এগুলি খারাপ লাগে, এগুলি আমাদের দেশে আরও অ্যাডভান্স করা উচিত। এখন তো 2022 সাল, কী আর বলবো, মানে এখনও লিখতে হয় আপনার ওই যে কী যে মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
এটা লিখতে হয় সিনে আপনার যখন পান স্বাস্থ্যের জন্য ক্ষতি হ্যাঁ হ্যাঁ মদ পান স্বাস্থ্যের জন্য হ্যাঁ এটাই থ্যাংক ইউ তো এটা প্রত্যেকটা শর্টে লিখতে হবে যখন আপনার মানে ক্যারেক্টার ড্রিঙ্ক করতে যাচ্ছে বা বোতলও যদি অন স্ক্রিন থাকে বা বিরতির সময় সবাই করে নাকি করে না আমি জানি না আমি শুধু আইনটা বলে যাচ্ছি তো এটা খুবই ফ্রাস্ট্রেটিং কারণ যে আপনি ছবির শুরুতে যদি একটা ডিসক্লেইমার দেন আপনার প্রত্যেকটা শর্টে কেন লিখতে হবে কথাটা আমার কাছে কোনো সেন্স বানায় না আর এই ডিসক্লেইমারটা কতটা এফেক্টিভ এটাও হচ্ছে প্রশ্নবিদ্ধ কেউ কি এটা পড়ে আসলে মানে যারা মদ পান করে তারা তো মদ পান করবে আর ছবির শুরুতে তো একবার দেওয়া আছে যখন ছবিটার ফ্লোটাকে ডিস্টার্ব করা হচ্ছে না কিন্তু একটা ছবিতে যদি প্রত্যেকটা সময় দেওয়া হয় এটা কিন্তু ফ্রেমটাকে নষ্ট করে আর ব্যাপারটা কিন্তু ব্যালেন্স না আপনি যখন একটা সিগারেট বক্স কিনেন মানে একটা সিগারেটের প্যাকেট সেখানে কিন্তু আপনার বাক্সে লেখা থাকে স্মোকিং কিলস বা এরকম কিছু একটা লেখা থাকে প্রত্যেকটা দেশে আইনটা একটু ভিন্ন আমি অতটা শিওর না বাট স্মোকিং কিলস কিন্তু আপনার বক্সে লেখা থাকে প্রত্যেকটা সিগারেটে কিন্তু লেখা থাকে না আমি জানি প্রত্যেকটা সিগারেটের লেখাটাও সহজ হতো না কিন্তু লজিকটা তো সেটাই যে ছবিতে কেন আমার প্রত্যেকটা ফ্রেমে আর এটা শুধু মদের ব্যাপারে না স্মোকিংয়ের ব্যাপারেও প্রত্যেকটা ফ্রেমে কেন এটা লেখার দরকার কারণ যে যখনই আপনি লেখেন কথাটা সাইডে হোক ছোট করে হোক যেভাবে হোক চোখ কিন্তু যায় ফ্রেম কিন্তু নষ্ট হয় আর আমার জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার আমি আমার জীবনের এই সময় দিয়ে এই ছবিটা বানাচ্ছি আর আমার এত কষ্ট লাগে যে ইউকেতে আমার ছবি চলবে কোনো মানে এই ডিসক্লেইমার ছাড়া মানে শুরুতে শুধু আছে কিন্তু বাংলাদেশে সব জায়গায় মানে দেওয়া আছে ওয়াই আই ডোন্ট গেট ইট আপনি যে প্রশ্নটা করলেন আমি খুবই হ্যাপি বিকজ আমি সাধারণত আমার ইন্টারনাল ফিলিংস নিয়ে কথাটা বলি না কিন্তু এই দেশে পরিচালক হওয়া অত্যন্ত কষ্ট আমারই যখন কষ্ট হয় সোলানা ছেলে হয়ে তাহলে আমি কল্পনা করতে পারবো না যে সাধারণ একজন পরিচালকের কোন ধরনের কষ্ট হয় আমি তো অনেক সুযোগ পাই এটা সত্যি কথা না চাইলেও পাই অ্যান্ড ইটস ওকে আমার এটা নিয়ে তো দুঃখ পাওয়ার কিছু নাই আল্লাহ আমাকে এই জায়গায় জন্ম দিয়েছে কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনার দেশে তো পরিচালকরা থাকবে না লং টার্মে এখনও যে কয়েকজন যে কয়েকটা ছেলে ভালো কাজ করে যাচ্ছে তারাও তো একদিন ফেড আপ হয়ে যাবে আর বলবে যে ঠিক আছে আমরা যাই তখন কী হবে বাংলাদেশের